वेलकम टू ओम्स कुकिंग लैब। आज के तुम्हारे साथे माछेर पुर भरा पटलेर रेसिपी शेयर करब। और एटा एकटा असाधारण रेसिपी, और एटा आमी शिखेछी आमार एक बंधुर काछ थेके। और ये रेसिपिटा तुम्हारे बाड़ीते जदि कयेक पिस रुई माछ बा कतला माछेर पिस थाके तबे सहजेई बानिये फेलते पारबे। बा रान्ना कराओ जदि पिस थाके, अनेक समय हय ना आमादेर रान्ना करार पर एक दो पिस बेचे गेछे, सेई माछेर पिस दिएओ तोमरा अनायासे एटा बानिये फेलते पारबे। आर किभाबे बानाच्छि चलो देखे नाओ, आमी जे कटा टिप्स दिएछि फलो करो। अरिंदम, तोके थैंक यू ए रेसिपिटा देवार जन्य, तोमादेर साथे शेयर करछि, देखे नाओ। পটলের খোসাগুলো কিভাবে ছাড়িয়ে নিয়েছি সেটা তোমরা দেখে নিলে। আর আমি একটা ছুরির সাহায্যে দেখো ওই ছাড়ানো অংশগুলো জায়গাটায় চিড়ে নিলাম। তাতে কি হবে, ভেতরে হাওয়া যাবে, আর ফলে পুর ভরলে আমরা যখন ঝোলের মধ্যে এই পটলগুলো দেব তখন পুরটা বাইরে বেরিয়ে আসবে না। অনেকে আটা ময়দা দিয়ে মুখটাকে বন্ধ করে দেয়, সেটা খেতে কিন্তু ভালো লাগে না। পটলটা কিভাবে কেটেছি দেখে নিয়েছো, আর পাশগুলো ছুরি দিয়ে চিড়ে নিলাম। এবার দেখো একটা চামচের সাহায্যে ভেতরের বীজগুলো কিভাবে বের করে নিচ্ছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। সাইডের আমি অংশে কিছুটা করে অংশ চিড়ে নিয়েছি, এই কারণে আমি দু পাশটা কাটব না, এক পাশটা দিয়েই আমি ভেতরের বীজগুলো বের করে নিয়েছি। এর ফলে কি হবে, সাইডে চিড়ে দেওয়ার ফলে ভেতরে পুর দিলে ভেতরে চাপের সৃষ্টি হবে না, কারণ এই আমি যে চিড়ে দিয়েছি সেই অংশ দিয়ে ভেতরে বাতাস ঢুকবে, আর ফলে পুরটা ভেতরেই থাকবে আর বাইরে বেরিয়ে আসবে না। আমরা যদি দুপাশটা কেটে দিই আর দুপাশটায় হোল করে ফেলি, তাহলে আমাদের আটা বা ময়দা দিয়ে মুখটাকে বন্ধ করতে হবে, আর সেক্ষেত্রে খেতে কিন্তু ভালো লাগে না একদম। তাই এইভাবে তোমরা করে দেখো, এটা অনেক ভালো লাগবে। আমার কাছে রুই মাছের পেটির দুটো পিস ছিল, আমি নুন হলুদ দিয়ে সেটা সেদ্ধ করে নিয়েছি, আর কাটা ছাড়িয়ে নেব। তোমাদের কাছে যদি রুই, কাতলা, ভেটকি যে কোনো মাছ তোমরা ব্যবহার করতে পারো, এমন কি তোমাদের কাছে যদি রান্না করাও মাছ বেঁচে যায় সেই মাছ দিয়েও এটা বানাতে পারবে। একই পদ্ধতিতে বানিয়ে নেবে, শুধু কাটাটা ছাড়িয়ে নিলেই হবে। দেখো আমি কিভাবে কাটাটা ছাড়াচ্ছি, তোমরাও সেভাবে কাটাটা ছাড়িয়ে নিতে পারবে। মাছের দেখো কাটাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি আলু সেদ্ধ মেশাবো। দুটো তিনটে আলু সেদ্ধ করে নাও, আর আলুটাকে বেশি গলিয়ে ফেলবে না, একটু শক্ত থাকবে, আর ভালো করে এটা মাছের সাথে মেখে নিতে হবে। বন্ধুরা, আমার চ্যানেলটা তোমাদের কেমন লাগছে তোমাদের মতামত জানাবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্রচুর প্রচুর শেয়ার করে দেবে তোমাদের বন্ধুবান্ধবের সাথে। আর আমাকে সাপোর্ট করার জন্য তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটা দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দিও, আর তাতে অলটা কিন্তু ক্লিক করবে মনে করে। মাছটা আর আলুটা দেখো ভালো মাখা হয়ে গেছে, এর মধ্যে নুন হলুদ শুকনো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে ভালো করে মেখে নেব। এবার হাতের সাহায্যে আমি এটাকে খুব ভালো করে মেখে নিলাম, যাতে নুনটা সমস্ত মাছের মধ্যে ভালো করে মাখা হয়ে যায়। পটলগুলো যে আমি দেখো ছাড়িয়ে রেখেছি আর ভেতরের বীজ বের করে রেখেছি, তাতে নুন হলুদ মাখিয়ে নিলাম। মাছের পুরটা তৈরি করার আগে পটলটা ভেজে নিয়ে ঠান্ডা করে নিতে হবে, তেলের মধ্যে দিয়ে নুন হলুদ মাখিয়ে পটলগুলো ভেজে নিতে হবে। 70% মতো ভাজা হলে তুলে নিতে হবে। এবার মাছের পুর তৈরি করে নেব, তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম, যে যেরকম ঝাল খাও। জিরে ফোড়নটা ভাজা হয়ে গেলে আর কাঁচা লঙ্কাটা তার সাথে ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ আদা রসুন বাটা 2 চামচ দিয়ে দিলাম। টেবিলস্পুন আমি পেঁয়াজ আদা রসুন বাটা এখানে মিশিয়েছি, আর ভালো করে এটা নেড়ে চেড়ে ভেজে নেব। এর মধ্যে আমি শাহী গরম মশলা মিশিয়ে দিলাম, তোমরা এমনি গরম মশলাও দিতে পারো, তবে গুঁড়ো বা বাটা দেবে
আর এখানে ধনে জিরে শুকলঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো মিশিয়ে দিলাম। গুঁড়ো মশলাগুলো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার মাছের যে আমি আলু দিয়ে মাছটা মেখে রেখেছিলাম সেটা এর মধ্যে মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে, কষানোটা যেন মাছের ভালো হয়। অলরেডি আমি মাছটা সেদ্ধ করে রেখেছি তাই মাছের গন্ধ আর হবে না, তাই ভালো করে নেড়ে চেড়ে এটা রান্না করে নাও। আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম নুন, আর ভালো করে এটা মিশিয়ে নিতে হবে, আর ভালো করে মশলার সাথে এটা ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে। তোমরা এই পুরটার মধ্যে গোলাপ জল অল্প মেশাতে পারো, তাহলে টেস্টটা অনেক ভালো হয়ে যাবে। এবার যত মশলা বা ফ্লেভার ইউজ করবে, এসেন্স ব্যবহার করবে, ততই তো টেস্ট বেড়ে যাবে, আর সেটা একদম দারুণ টেস্ট আনবে। পটলগুলো ভেজে নিয়েছিলাম, এবার ঠান্ডা করে নিয়েছি। এবার দেখো ভেতরে আমি পুরগুলো আস্তে আস্তে ঢুকিয়ে দেব। ঠান্ডা হয়ে গেলে এর ভেতরে পুরগুলো ঢোকানো খুবই সহজ, কিন্তু আমার এখনও একটু একটু গরম আছে তাই হাতে গরম লাগছে। তোমরা একদম ঠান্ডা করে নিয়ে করবে তাহলে অসুবিধা হবে না। এভাবে আস্তে আস্তে করে হাতের সাহায্যে আর আঙুল দিয়ে চেপে চেপে ভেতরে পুরটা ভরে দিতে হবে। প্রত্যেকটা পটলের ভেতরে এইভাবে পুরটা ভরে ফেলতে হবে। কোনো ভয়ের কারণ নেই যে পুর বেরিয়ে যাবে উপরটা যদি আমরা সিল না করি। এটাই টিপস যে সাইডটা আমি চিড়ে দিয়েছি এই কারণে, যাতে পুরটা বেরিয়ে না যায়। আসলে আমার মাকে দেখতাম এইভাবে বানাতো। আমার মা কোনো রান্নাতে আটা ময়দা লাস্টে মিশিয়ে দেওয়া বা সেটাকে আটা ময়দা দিয়ে ভেজে দেওয়া এই ধরনের রান্নাগুলো ঠিক পছন্দ করতেন না, আর বলতেন তাতে স্বাদটা নষ্ট হয়ে যায়। অনেকেই দেখি রান্নার পরে ঝোলটাকে গাঢ় করার জন্য চালের গুঁড়ো আটা বা ময়দা মিশিয়ে ফেলেন। আমার ঠিক ভালো লাগে না, কারণ আমি মায়ের কাছ থেকে যে রান্না শিখেছি তাতে মা কখনো এগুলো করতো না, বলতো তাতে স্বাদটাই নষ্ট হয়ে যায়। তোমরা দেখলেই বুঝতে পারছো আমি পুরটা কীভাবে ভরছি ভেতরে। পুরনো দিনের মানুষের রান্না অসাধারণ, তাদের হাতের আন্দাজ, নুন হলুদ চিনি শুকলঙ্কা গুঁড়ো তারা যে আন্দাজের মধ্যে মেশায় না, একদম পারফেক্ট। আর তাদের রান্নাগুলোর স্বাদই হয় অন্যরকম। যারা সেগুলো না খেয়েছে তারা বুঝতেই পারবে না যে আগেকার দিনের মানুষেরা কত সুন্দরভাবে অল্প উপকরণে রান্না করে ফেলত। আমরা তো এখন সেসব রান্নাগুলো হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে, তবে আজকাল কিন্তু রান্না নিয়ে সবাই খুব মেতে উঠেছে এবং সবাই ভালোবাসছে নিত্য নতুন রান্না করতে। এটা কিন্তু খুব ভালো বিষয় একটা মনকে ভালো রাখার জন্য। দেখো পুরগুলো ভরা হয়ে গেছে, মাছের তো পুর ভরা হয়ে গেল। এবার গ্রেভিটা বানাবো, তার জন্য তেলের মধ্যে সর্ষের তেলে আমি পুরো রান্নাটা করছি, কারণ বাঙালির এইসব রান্নাগুলো বাঙালিরা সর্ষের তেল ছাড়া রান্না করে না, কারণ টেস্টটাই আসে না। আর তাতে জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে। একটু বেশি করে তেল তো দিতেই হবে, না হলে কিন্তু স্বাদ হবে না। অল্প তেলেও তোমরা করতে পারো ঘরোয়াভাবে। তাতে একটা এলাচ আর দারচিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর একটা দুটো লবঙ্গ দিয়ে। এগুলো যখন ভাজা হবে তখন আমি আরও মশলা এর মধ্যে অ্যাড করব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ আদা রসুন আমি দিয়ে দিলাম। আমি এখানে প্রায় হাফ কাপ মতো পেঁয়াজ আদা রসুন বাটা দিয়েছি। এখানে পেঁয়াজ নিয়েছি একটা বড়, আদা 2 ইঞ্চি আর 10-12টা রসুন কোয়া। এবার পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি আগে থেকে কিশমিস জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে মিশিয়ে দিলাম। ভীষণ ভালো লাগবে টেস্টটা। আর শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ মিশিয়ে দেব, আর দেব জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম,
বাঙালিরা রান্নায় জিরেটা একটু বেশি ব্যবহার করে, আর আমিও ভালোবাসি রান্নায় জিরেটা বেশি ব্যবহার করতে। পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেছে দেখো। এর মধ্যে আমি টমেটো সস দিয়ে দিলাম। এবার পুরো মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তার মধ্যে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে এটা কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। তারপরে পরিমাণ মতো জল দিয়ে এটাকে যেরকম তোমরা গ্রেভি চাও সেই হিসাবে জল মেশাতে হবে এতে। এর মধ্যে লাস্টে ঘি আর গরম মশলা তোমরা মেশাতে পারো। যেহেতু আমি ফোড়নে গরম মশলা ফোড়ন দিয়েছি, তাই এখানে আর আলাদা করে গরম মশলা ইউজ করলাম না। তোমরা এখানে ঘি মেশাতে পারো, টেস্টটা অনেক বেড়ে যাবে। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভিটা পুরো রেডি হয়ে গেলে এর মধ্যে আমি যে পুর ভরা পটলগুলো রেডি করে রেখেছিলাম এবার সেগুলো দিয়ে দেব। আমি পরিমাণ মতো চিনি এতে মিশিয়ে দিলাম। এবার দেখো আমি পটলগুলো একে একে দিয়ে দেব। কোনো ভয় নেই যে পুরগুলো বাইরে বেরিয়ে যাবে। আর এই সময় ফ্লেমটা একদম লো করে দিতে হবে। লো কিন্তু না করলে পুরগুলো বেরিয়ে যাবে, তাই লো ফ্লেমে এটা 15 মিনিট ঢাকা দিয়ে রান্না করতে হবে, তাহলেই আর পুরগুলো একদম বেরোবে না। এই দুটো টিপস তোমরা ফলো করো যে চিড়ে নেবে আর লো ফ্লেমে লাস্টে রান্না করবে। দেখো কি সুন্দর রান্না হয়ে গেছে, একটু পুর বের হয়নি। গরম ভাতের সঙ্গে পরিবেশন করো। চলো বাই।